নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রসেনজিৎ। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতো আমি বিভিন্ন রকম হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা বিভিন্ন রকম রোগের প্রতিকার সম্বন্ধে কিছু ইনফরমেশন, কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে আমার চ্যানেল থেকে শেয়ার করে থাকি। জানাই কিছু জানা অজানা কথা, জানাই ডিজিজ সম্বন্ধে কিছু ইনফরমেশন, কিছু সাইনাম সিমটমস, লক্ষণ, কজিটিভ মেকানিজম, এই সমস্ত কিছু শেষে জানাই। আমি আমার পেশেন্টদের কি ওষুধগুলো দিয়ে থাকি, ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন যেগুলোতে আমার পেশেন্টরা উপকৃত হয়। তো চলুন শুরু করা যাক এই বিষয়বস্তু সম্বন্ধে একটু গভীরে আলোচনা। আজকে আমার বিষয়বস্তু ফিঙ্গার এরাপশনস, রাইট, বা যেটাকে ডাইসিড্রোটিক এক্সিমাও বলে, রাইট, কাইন্ড অফ এক্সিমা, ডাইসিড্রোটিক এক্সিমা। বেসিক্যালি হাতে বা পায়ের আঙ্গুলের পাশে দেখতে পাওয়া যায় এবং ইন্টেন্স ইচিং হয়, ওয়াটার ফিল ভেসিকলস দেখতে পাওয়া যায়। তো এই চলুন এটা নিয়েই দু চারটে কথা, আরও কিছু ইনফরমেশান আপনাদের জানাই। শুরু করার আগে সেই কথাটা, যারা আমার চ্যানেলে পুরনো, যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন, যারা বিভিন্ন বিভিন্ন মিডিয়ামে আমার ভিডিওগুলো শেয়ার করছেন, তাদের অসংখ্য 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 ধন্যবাদ মনের গভীরতা থেকে। যা যে সমস্ত ভিউয়াররা চ্যানেলে নতুন, যারা অলরেডি ভিডিও দেখছেন কিন্তু অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের রিকোয়েস্ট, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন পেতে থাকেন। এবং অফকোর্স ভিডিওটা শেয়ার করবেন আপনার পরিচিত আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের মধ্যে। তো চলুন শুরু করা যাক আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা। আজকের বিষয়বস্তু ডাইসিড্রোটিক এক্সিমা, রাইট। ফিঙ্গার ইরাপশন বা ডাইসিড্রোটিক এক্সিমা সম্বন্ধে বলতে গেলে পরে যেটা মানে না বললেই নয়, ইটস আ কাইন্ড অফ এক্সিমা। আমি যখন এক্সিমার ভিডিও করেছিলাম তখন ডাইসিড্রোটিক এক্সিমার কথা আমি বলেছিলাম। বেসিক্যালি এই এক্সিমাটা দেখতে পাওয়া যায় হাতে বা পায়ের আঙ্গুলের সাইডে, রাইট। এটা কিরকম হয়, এটা স্পেশাল ক্যাটাগরির এক্সিমা। একটা ভেসিকেল ছোট 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 স্মল 1-2 mm ডায়ামিটারের ভেসিকেলস মতন হয়, একসঙ্গে অনেকগুলো ভেসিকেলস দেখতে পাওয়া যায় এবং সেটা হয় হাতের বা পায়ের আঙ্গুলের ঠিক ডান দিকে বা বাম দিকে, রাইট। ইন্টেন্স ইচিং থাকে এবং ইচিং হলে পরে ওয়াটার ভেসিকেল লিক হয়ে ওয়াটার বেরিয়ে আসতে থাকে এবং সেই ওয়াটার লিকের যেদূর যতদূর স্প্রেড করে সেখানে সেখানে কিন্তু আবার রি ফর্মেশন কিন্তু তৈরি হয়, রাইট। মোটামুটি এই সমস্যাটা ধরুন যদি ইমিউনিটি আপনার ঠিকঠাক থাকে সপ্তাহখানেক মতন 7 days এর মধ্যে কিওর হয়ে যায়, রাইট। এবার যদি কিওর না হয়, কখনো কখনো এটা দেখতে পাওয়া যায় ক্রনিক কেসে, কিন্তু স্কিনের ফিসচুলা মানে নখের পাশে ফেটে গিয়ে অনেক গভীর পর্যন্ত চলে যায়, এটা দেখতে পাওয়া যায় স্পেশালি আঙ্গুলে বা পামের ক্ষেত্রে যদি আনট্রিটেড থাকে বা যদি ক্রনিক সিচুয়েশন তৈরি হয়। তো এইটা হচ্ছে ডাইসিড্রোটিক এক্সিমা, ইচিং থাকে, একটা বার্নিং সেন্সেশন। চলুন জানা যাক কজিটিভ মেকানিজম সম্বন্ধে কিছু কথা। কজিটিভ মেকানিজম বলতে গেলে পরে বলতে হয় যারা ডাস্ট অ্যালার্জি যাদের আছে বা ধরুন যারা কাজই করে ডাস্টি জায়গায়, যেমন ধরুন কোনো সার্ভেন্ট হতে পারে বা কোল মাইন্ডসে যারা কাজ করে বা শপকিপার যারা আছে তাদের প্রচণ্ড আর কি ডাস্ট কাটতেই হয়, ডাস্ট অ্যালার্জি আছে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই ডাইসিড্রোটিক এক্সিমা হওয়ার কিন্তু চান্সেস অনেক বেশি। পেশেন্ট হু হ্যাজ এ ফুড অ্যালার্জি এবং যে ফুড অ্যালার্জি সেই ফুডটাই তিনি হয়তো ম্যাক্সিমাম পরিমাণে নিতে থাকছেন বা নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাইসিড্রোটিক এক্সিমা হওয়ার চান্সেস বেড়ে যায় বা হয়। নেজাল অ্যালার্জি যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এই ধরনের সমস্যা তৈরি হয়, যদি কোনো ডাস্টি জায়গার মধ্যে যেতে হয় বা ডাস্ট এলিয়ে দিয়ে পাস করতে হয় সে সময় নেজাল অ্যালার্জি যেহেতু আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা তৈরি হয়। চলুন এবার জেনে নেওয়া যাক সাইন অ্যান্ড সিমটমস এর ব্যাপারে। দেখুন সাইন অ্যান্ড সিমটমস বলতে গেলে পরে প্রথমে যেটা লক্ষণ সেটা হচ্ছে ভেসিকলস যেগুলো উদ্ভেদ হয় আঙ্গুলের পাশে, তাতে ইচিং থাকে, ইন্টেন্স ইচিং থাকে, বার্নিং সেন্সেশন থাকে। এবং যেটা সেটা হচ্ছে যদি ওয়াটার লিকেজ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু স্প্রেড আপ করতে পারে আশেপাশে জায়গার মধ্যে, রাইট। কখনো যেটা হয় সেটা হচ্ছে এই ভেসিকলস গুলো আপনার গ্রোথ হওয়ার মোটামুটি ধরুন 24-48 ঘন্টা পর আস্তে আস্তে ড্রাই আপ হয়ে যায়, নিয়ে অটোমেটিক্যালি মিশে যেতে পারে। যে ডিসচার্জ হয় সেটা মোস্টলি হোয়াইটিং কালার হয় আর যে জায়গায় হয় সেই জায়গায় কিন্তু একটা রেডনেস হতে পারে সারফেস, স্কিন সারফেসের মধ্যে। তো এটা মোটামুটি সাইন অ্যান্ড সিমটমস বলা গেল। যে এরপরে আসছি ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক হোমিওপ্যাথিক মেডিসিন, যেগুলো না বললে হয়তো এই প্রোফাইল্যাক্সটাই ক্লিয়ার হবে না। তো ডাইসিড্রোটিক এক্সিমার ক্ষেত্রে ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন হচ্ছে সেলেনিয়াম 3X, রাইট। সেলেনিয়াম 3X আপনার 2 tablets 3 times খেতে হবে, মোস্টলি ভীষণ এফেক্টিভ হচ্ছে যখন ছোট ছোট ফ্লুইড ফিল ভেসিকলস যেগুলো ব্লিস্টার টাইপের হয়, মানে যেটা ডাইসিড্রোটিক এক্সিমার সিমটমস, দুটো করে ট্যাবলেট দিনে 3 times নিতে হয়, সেলেনিয়াম 3X। এরপরের মেডিসিন হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। দেখুন আর্সেনিকাম অ্যালবাম যদি বার্নিং সেন্সেশন থাকে, ইচিং থাকে, ব্লিস্টার ফর্মেশন হয়েছে, তাহলে সেক্ষেত্রে আর্সেনিকাম অ্যালবাম নেওয়া যেতে পারে। আবার যদি ইরাপশন ওয়াটার ফিল্ড হয় এবং নিডলিং সেন্সেশন থাকে, ড্রাই আপ হওয়ার পর ফ্লেক্স তৈরি হতে পারে,
পিনিং টাইপ অফ পেন হয়, যদি পেন সেন্সেশন থাকে, বার্নিং সেন্সেশন উইথ পেন, যদি এরকম কম্বিনেশন থাকে, তাহলে কিন্তু আমরা এর সঙ্গে অ্যাসিড নাইট্রিক নিতে পারি। দুপোটা করে দিনে তিনবার সে আর্সেনিক অ্যালবাম নিয়ে আর অ্যাসিড নাইট্রিক নিই। আবার এছাড়া আমি আর্সেনিক অ্যালবাম ও অ্যাসিড নাইট্রিক দুটোকে একসাথে মিশিয়েও নিতে পারি দুপোটা করে দিনে তিনবার, রাইট। এবার হচ্ছে ক্যান্থারিস, যদি ইন্টেন্স ইচিং থাকে, বার্নিং সেন্সেশন থাকে, ফ্লুইড ফিল্ড ব্লিস্টার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যান্থারিসের কথা ভাবতে পারি। ক্যান্থারিস আমরা দুফোটা করে দিনে তিনবার নেব। ক্যান্থারিস কিন্তু আমাকে আইডেন্টিক্যালি নিতে হবে, আলাদা কোনো মিক্সআপের সঙ্গে নেওয়া যাবে না। এরপরে ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন হচ্ছে বায়ো কম্বিনেশন 20, সেটা তো কমপ্লিটলি স্কিনের একটা ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক কম্বিনেশন, বায়োকেমিক কম্বিনেশন। ছটা করে ট্যাবলেট দিনে তিনবার নিতে হবে, চারটা বা চারটে, ডিপেন্ডিং আপন এজ অ্যান্ড সাসেপ্টিবিলিটি অফ দ্য ডিজিজ। এটা স্কিনের যে কোনো রকম ডিসফরমেশন, ডিসফাংশনিং এর উপরে কিন্তু ভীষণ এফেক্টিভ মেডিসিন, তো সেক্ষেত্রে আমরা বায়ো কম্বিনেশন নিতে পারি 20। এবার এই যে ওষুধগুলো আপনাকে বলা হলো যেটা আপনার সঙ্গে ম্যাচ করবে, সেই ওষুধটা কিন্তু আপনাকে 7-10 দিন কন্টিনিউয়াস নিয়ে যেতে হবে, তাহলে আস্তে আস্তে দেখবেন ব্লিস্টারগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এবার ব্লিস্টার ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার পর কিন্তু আপনি ইচিং করবেন না, সেটাকে অবশ্যই কোকোনাট অয়েল মিক্স আপ করে তার উপরে লাগানোর চেষ্টা করবেন, তাতে কিন্তু ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক রেজাল্ট পাবেন অ্যান্ড দ্যাট উইল বি ডিসঅ্যাপিয়ার ফ্রম ইউর স্কিন। তো দিজ আর অল দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং দ্য ডিসহিড্রোটিক এক্সিমা। তো এই ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাতে তো আপনার ভালো লাগবে, ইনফ্যাক্ট আমারও ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার পরিচিতদের মধ্যে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, আর যারা চ্যানেলে পুরনো, যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আমার এই জার্নিতে জুড়ে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, বন্দে মাতরম, থ্যাংক ইউ ভেরি মাচ।